বন্ধুরা, প্রেত ও আত্মার অস্তিত্ব পৃথিবীর প্রত্যেকটি যুগ, সভ্যতা ও দেশে পাওয়া গিয়েছে। তাই পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই ভূতুড়ে জায়গা দেখতে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি এমন 5টি ভূতুড়ে জায়গায় আপনাদের নিয়ে যাব যা আপনার আগে কখনো শোনেননি। আপনার যদি মন দুর্বল হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য নয়। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপঙ্কর, আপনাদের সবাইকে স্বাগত অদ্ভুতুড়ে রহস্যের সন্ধানে চ্যানেলে। নম্বর 5, আইল্যান্ড অফ ডলস, মেক্সিকো। মেক্সিকো সিটির সাউথে এমন একটি আইল্যান্ড রয়েছে যেখানে প্রত্যেকটি গাছে হাজার হাজার পুতুল ঝুলে রয়েছে। আপনারা হয়তো ভাবছেন এতে ভয়ের কি আছে, তাহলে আপনাদের শুনতে হবে এর পেছনের রহস্য। জুলিয়ান স্যান্তানা বারেরা, যিনি আইল্যান্ডের কেয়ারটেকার ছিলেন, তিনি একদিন একটি ছোট মেয়েকে জলে ডুবে যেতে দেখেন। তিনি অনেক চেষ্টা করেন কিন্তু তাকে বাঁচাতে পারেননি। মেয়েটি যে জায়গায় ডুবে গেছিল সেখানে তিনি একটি পুতুল ভাসতে দেখেন। তিনি ভেবেছিলেন পুতুলটি হয়তো সেই মেয়েটির, এবং মেয়েটির সম্মানে সেই পুতুলটিকে গাছে ঝুলিয়ে রাখেন। কিছুদিন পর থেকেই তাকে সেই মেয়েটির আত্মা বিরক্ত করতে শুরু করে, এবং তাকে শান্ত করার জন্য জুলিয়ান আরও ভয়ানক পুতুল জোগাড় করতে শুরু করে। জুলিয়ানের কাছের লোকেরা বলেন তার চারপাশে সবসময় সেই মেয়েটির আত্মা ঘোরাফেরা করত। এইভাবে 50 বছর পুতুল জোগাড় করার পর একদিন জুলিয়ানকে মৃত অবস্থায় সেই এক জায়গা থেকে উদ্ধার করা হয় যেখানে সেই মেয়েটি মারা গিয়েছিল। আইল্যান্ডের স্থানীয় লোকেরা বলেন পুতুলগুলিকে মাঝে মাঝেই নড়াচড়া করতে দেখা যায়। অনেকে ক্লেম করেছেন তারা পুতুলগুলিকে একে অপরের সাথে কথা বলতে দেখেছেন। নাম্বার 4, দি হোয়া বাচু ফরেস্ট, রোমানিয়া। এটাকে পৃথিবীর সবথেকে হন্টেস্ট ফরেস্ট বলা হয়। এর কারণগুলো শুনলে আপনি আর কখনো এই ফরেস্টের ধারে কাছেও যেতে চাইবেন না। এই ফরেস্টে প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় এবং এটাকে রোমানিয়ার বারমুডা ট্রায়াঙ্গলও বলা হয়। এখানে স্থানীয় লোকজন জানায় ভূতের পাশাপাশি হঠাৎ মহিলা কণ্ঠে বিভিন্ন হাসি কান্নার আওয়াজ এবং ইউএফও অথবা এলিয়েন শিপেরও দেখা মিলেছে। যারাই এর ধারে কাছে গেছে তাদের শরীরের কিছু জায়গায় কেউ আঁচড় কাটার মতন দাগ লক্ষ্য করেছে। এছাড়া এমন অনেক ফটোগ্রাফ রয়েছে যেখানে ভূতের ছায়া লক্ষ্য করা গেছে। এই ফরেস্টটি একজন শেপার্টের নামে দেওয়া হয় যিনি 200টি ভেড়ার দলের সাথে জঙ্গলে হারিয়ে যান, যেন একদম অদৃশ্য হয়ে যান। কেউ আর সেই 200 ভেড়া ও শেপার্টকে খুঁজে পায়নি। স্থানীয় লোকেরা, যারা এই জঙ্গলের গভীরে একবার গিয়েছে, তারা আর ফিরে আসেনি। এই ফরেস্টটি প্রথম খবরে আসে যখন 1960 সালের শেষের দিকে বায়োলজিস্ট আলেকজান্ডার ডিস্ক শেপের মতন কিছু অবজেক্ট জঙ্গলের আকাশে উড়তে দেখে এবং তার ফটো তোলে। এরপর 1968 সালে মিলিটারি টেকনিশিয়ান এমিল বার্নিয়া কিছু ইউএফওকে জঙ্গলের উপর দিয়ে উড়ে যেতে দেখেন। ভাই, আমার তো এই জঙ্গলের ধারে কাছে যাওয়ার কোনো সাহস নেই। নাম্বার 3, ভানগড়ের কেল্লা, রাজস্থান। এই জায়গাটিকে ভারতের অন্যতম হন্টেড প্লেস হিসেবে মানা হয়। সন্ধ্যার পর কেউ এই জায়গায় যাওয়ার সাহসই পায় না। রাতে কিছু ভূতুড়ে ঘটনার পর ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে সন্ধ্যার পর প্রবেশের ব্যাপারে সাবধান করে দিয়েছে। স্থানীয় লোকেরা বলে এখানে যারাই রাতের দিকে গেছে তারা কেউ ফিরে আসেনি। এই কেল্লাটি আকবরের সেনাপতি মানসিংয়ের ছোট ভাই মাধব সিংয়ের ছেলে ভগবান সিং তৈরি করেছিল। এই জায়গাটি ভূতুড়ে হওয়ার পেছনে রাজকুমারী রত্নাবতী ও তান্ত্রিক শিবসেনার প্রেমের ঘটনা রয়েছে। যদি কখনো রাজস্থান ঘুরতে যান তাহলে এই ভানগড়ের কেল্লায় রাতের বেলা কখনোই যাবেন না। নাম্বার 2, লুলিয়া হাসতেও, রোমানিয়াতে অবস্থিত। এই বাড়িটির নির্মাণ লুলিয়া নামের 19 বছরের একটি মেয়ের মৃত্যুর পর তার বাবা করেছিল। তার বাবা এই রাজপ্রাসাদের মতন বাড়িতে সারা জীবন কাটিয়ে দেয় এবং একটি ঘরে লুলিয়ার আত্মার সঙ্গে কথা বলতেন। এই বাড়িটির ভেতরের সমস্ত দেওয়াল কালো রঙের আড়ালে ঢাকা ছিল। স্থানীয় লোকেরা বলে থাকে এই বাড়িটাতে লুলিয়া সাদা ড্রেস পরে ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝেই বাড়ির ভেতর থেকে দুঃখের পিয়ানো আওয়াজ ভেসে আসে। এই বাড়িটির ধারে কাছ দিয়ে যেতে লোকের বুক কাঁপে এবং এক ভূতুড়ে অনুভূতি হয়। নাম্বার 1, বিচ ওর্থের পাগলা গারদ, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে এটি অবস্থিত, যা 1866 থেকে 1955 অবধি একটি মেন্টাল হসপিটাল বা পাগলা গারদ ছিল। এখানে একসাথে 1200 জন মেন্টাল পেশেন্ট থাকার ব্যবস্থা ছিল।
এই পাগলাগাড়ের 130 সালের ইতিহাসে 9000 মেন্টাল পেশেন্টের মৃত্যু হয়। এখানে বিভিন্ন ভূতুড়ে ঘটনার পর লোক এখানে যেতে ভয় পায়। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানান, এবং আমার মনোবল যদি বাড়াতে চান তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে ভবিষ্যতে আরও এরকম মিস্টেরিয়াস ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।